অ্যাডেনিয়াম বা মরু গোলাপ একটি কষ্টসহিষ্ণু গাছ এই গাছ গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্ম শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয় এমনকি বর্ষা গেলেও গাছে খুব বেশি না হলেও অল্প অল্প করে ফুলের দেখা মেলে যারা সময়ের অভাবে গাছপালা করতে পারেন না তাদের জন্য একটি আদর্শ গাছ হল এই মরুগোলাপ বা অ্যাডেনিয়াম কারণ এই গাছে জল খুব কম লাগে তাই এই গাছ আপনাদের জন্য খুবই আদর্শ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্ষাকালে এই অ্যাডেনিয়াম বা মরুগোলাপ গাছের যত্ন পরিচর্যা কীরকম হবে এবং সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই যে কোনো গাছই বর্ষার জলে খুবই সুন্দরভাবে হিষ্ট পুষ্ট হয়ে ওঠে তেমনই একটি বর্ষার জলে খুবই সুন্দরভাবে গ্রো হয় এই অ্যাডেনিয়াম বা মরুগোলাপ গাছ বন্ধুরা বর্ষাকালে গাছে সেরকম কোনো খাবার প্রয়োজন হয় না তবে প্রি মনসুন বা প্রাক যে বর্ষা তার আগে যদি আমরা গাছে কিছু পরিমাণ খাবার দিয়ে দিতে পারি তাহলে সেটি সেই গাছের পক্ষে খুবই আদর্শ এই সময় আমরা অ্যাডেনিয়াম গাছে কী ধরনের খাবার দেবো অ্যাডেনিয়াম গাছে এই সময় আমরা যে খাবারটা দেবো সেটা হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট কেন আমরা এই সময় গাছে ডিএপি সারটা ব্যবহার করব কারণ বর্ষাকালে এই অ্যাডেনিয়াম গাছে ফুল থাকে না বা ফুল ফোটে না থাকলেও দু একটা এ সময় গাছের গ্রোথ পিরিয়ড তাই এই সময় গাছে আমাদেরকে নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় খাবারটা আগে থেকে দিয়ে দিতে হবে পটাশ জাতীয় খাবার এই সময় না দিলেও হবে তবে যাদের কাছে এই ডিএপি নেই তাদেরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটি ব্যবহার করবেন এই সময় গাছে কোনো ধরনের জৈব খাবার দেবেন না এরপরে যেই খাবারটির কথা বলবো সেটি কিন্তু অত্যন্ত খুবই কার্যকারী এই বর্ষাকালে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড গাছের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে এই বর্ষাকালে আমরা সকলেই জানি কারণ এটি গাছের রুটকে ডেভেলপ করে আর বর্ষাকালে গাছের রুট অনেকটা ড্যামেজ হয় কারণ প্রচুর পরিমাণে গাছের গোড়ায় জল জমে যায় সেই কারণে রুট কিন্তু ফাঙ্গাসরা আক্রমণে শিকার হয় তাই আমরা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে এই হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করতে পারি তবে এটি জল করে দিলে খুবই ভালো হয় কিন্তু এখন বর্ষাকালে যেহেতু রেগুলার জল হচ্ছে তাই আমরা শুকনো হিউমিক অ্যাসিড বা দানা হিউমিক অ্যাসিডটা ছড়িয়ে দিতে পারি মাত্র এই দুটি খাবার আপনারা বর্ষা পড়ার আগে অ্যাডেনিয়াম গাছে দিন তাহলে আপনার গাছ থাকবে সুন্দর সুস্থ এবং বর্ষাকালে গাছটি আরও সুন্দর সবুজ হয়ে উঠবে এবার বলি জল প্রয়োগ এই অ্যাডেনিয়াম বা মরু গোলাপ একটি মরুভূমির গাছ এতে জল খুবই কম লাগে আমি ভিডিও শুরুতে বললাম যারা সময়ের অভাবে গাছ করতে পারেন না বা জল দেওয়ার মতো সময় থাকে না তাদের জন্য আদর্শ গাছ এই অ্যাডেনিয়াম বন্ধুরা এই গাছে খুব 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 কম পরিমাণে জল লাগে এই বর্ষাকালে তো আমরা এই গাছে ভুলেও জল দেবো না তাই আমরা জল প্রয়োগ একদমই করবো না তবে এই গাছ কিন্তু বৃষ্টির জল গ্রহণ করতে খুবই ভালোভাবে পছন্দ করে বা বৃষ্টির জল ভালোভাবে মাখতে পছন্দ করে তাই মাটিটা আমার দেখুন মাটিতে স্টোন চিপ মাটি ঘেঁস এই ধরনের মানে গ্রানুয়েলস জাতীয় জিনিস দিয়ে আমার এই মাটিটা তৈরি করা হয়েছে কারণ পুরো বর্ষার জল খেলেও মাটিতে জল দাঁড়াবে না তাই ফাঙ্গাসের আক্রমণ হবে না বা রুট পড়বে না তা আপনার অ্যাডেনিমের মাটি যদি এইভাবে তৈরি করা থাকে তাই অবশ্যই করে আপনি গোটা বর্ষার জল এই গাছে খাওয়ান কোনো ধরনের অসুবিধা হবে না আর যাদের মাটির প্রবলেম আছে তারা বর্ষাটুকু সেটে রাখতে পারেন তবে আমার গাছ এরকম ফুল মানে সানলাইট বা ফুল এরকম খোলা আকাশের নিচে থাকে এবার বলি সানলাইট এই গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে মরুভূমির গাছ সবসময় রোদ তাই অবশ্যই ফুল সানলাইটে এই গাছকে রাখবেন বর্ষাকালে মেঘসোরে যে রোদটা আসে সেই রোদটাও এই গাছ যেন পাই অবশ্যই ফুল সানলাইটে এই গাছকে রাখবেন এবার আসবো ফাঙ্গি সাইড দেখবেন বর্ষার অতিরিক্ত জল এই গাছ যেমন পছন্দ করে তবে দু একটা পাতার পচন হলেও হতে পারে যেমন আমার গাছে বেশ কিছু পাতায় হালকা পচন লেগেছে এর জন্য যে কোনো ফাঙ্গিসাইড সেটা স্যাপ ব্যাবিস্টিন বা এম ফাইভ যেটা আপনার হাতের গাছ আছে সেই ফাঙ্গিসাইট আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার গাছে স্প্রে করে দেবেন বা গাছের গোড়ায় ঢেলে দেবেন দেখবেন আপনার গাছ অত্যন্ত সুন্দর থাকবে এভাবে বন্ধুরা আপনারা যত্ন পরিচর্চাটা করুন এই বর্ষার আগে রোগ প্রকা অ্যাডেনিয়ামে একটি প্রকার আক্রমণ খুব হয় সেটি হচ্ছে মাকড় যদি বর্ষাকালে মাকড়ের আক্রমণ কম মিলিবাগের আক্রমণ বেশি তবুও আপনি মাকড়নাশক হিসাবে আপনার হাতের কাছে যে মাকড়নাশক আছে আপনি সেটি প্রয়োগ করবেন সেটা মাসে একবার হলেই যথেষ্ট আমি কাকা পেস্টিসাইডটা ব্যবহার করছি এভাবে বন্ধুরা আপনারা যত্ন পরিচর্যা করুন আপনার অ্যাডেনিয়াম বা মরুগোলাপ গাছ অত্যন্ত সুন্দর সবুজ থাকবে এবং গাছ প্রচুর হেলদি হবে আপনার গাছের যে গোড়া সেটাও মোটা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ